আজকে আমরা পড়ব শব্দ পদ বাক্যের উদ্দেশ্য বিধেয় যখন আমাদের বর্ণগুলো ঠিক এইভাবে থাকে ল ক তায়াকার তখন এগুলো বর্ণই থাকে যখন বর্ণগুলি একসঙ্গে যোগ হয় তখন এখানকার বর্ণগুলো যখন যোগ হয়েছে তখন হয়ে গেছে কলকাতা ঠিক আছে মধ্যে ঢুকে গেছে একটি শব্দ হলো তৈরি হয়েছে কলকাতা যা একটা শহরের নাম এইভাবে বর্ণগুলিকে সাজিয়ে আমরা তৈরি কি করি না শব্দ যা অর্থ প্রকাশ করে আবার সেই শব্দের সঙ্গে কে র এর প্রভৃতি বিভক্তিযুক্ত হয়ে বাক্যে বসলে তা হয় পদ আবার সেই পথগুলিকে ঠিকঠাকভাবে সাজিয়ে যখন একটা মনের ভাব প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কি না বাক্য এখানে যেমন তুমি মাস্টারমশাই বলছে তুমি সকালে চা খাও ছাত্র কি হ্যাঁ বা নাই উত্তর দেবে প্রথম বাক্যটিতে পদের সংখ্যা পাঁচটি ঠিক আছে দ্বিতীয় বাক্যটিতে পদের সংখ্যা একটি একটি পদেও স্পষ্টভাবে অর্থ বুঝতে অসুবিধা হয়নি একে বলে একপদী বাক্য এইভাবে বেশিরভাগ বাক্যেই অনেকগুলি পদ থাকে যেগুলি যেভাবে যেখানে অনেকগুলি পদ থাকে সেটাকে বলা হয় বহুপদী বাক্য কত এবার শব্দ কতগুলি বর্ণ পাশাপাশি বসে যখন কোনো বর্মনের ভাব বা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ এবার দেখো বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে তখন তাকে কি বলা হয় বিভক্তি যেমন ছেলেটি খাতায় ছবি আঁকছে ছেলের সাথে সঙ্গে কি আমরা ব্যবহার যোগ করেছি টি খাতার সাথে বয়স উনত্রিশ শব্দের য যুক্ত হয়েছে যদি বলতাম ছেলে খাতা ছবি আঁকছে তাহলে মনের ভাব ঠিক করে প্রকাশ হতো না সেই অনুযায়ী পদ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে ঠিক আছে এবং বিভক্তিযুক্ত পদকেই সব শব্দকেই বিভক্তি যদি শব্দ যোগ হয় তবেই সেটা শব্দকেই কী আমরা বলবো পদ শব্দ বা পথকে পরপর সাজিয়ে যখন একটি মণ্ডভাব প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয় বাক্য ঠিক আছে এবার আমরা বাক্যকে দুই ভাগে ভাগ করি উদ্দেশ্য এবং বিদেহ উদ্দেশ্য কাকে বলে বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য আর বিধেয় কাকে বলা হয় বাক্যের উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তখন তাকে বিধেয় বলে যেমন ধরো উদ্দেশ্য কাকে বলে আগে দেখে নিই যেমন অমল ভালো ফুটবল খেলে এই বাক্যে অমল সম্বন্ধে কিছু বলা হয়েছে আর কি আছে নেক্সটে অমল লাস্টে কি আছে ভালো ফুটবল খেলে তাহলে যেমন অমল ভালো ফুটবল খেলে অমলের সম্বন্ধে কিছু বলা আছে তাই জন্য অমল হচ্ছে উদ্দেশ্য আর ফুটবল খেলে তাই ভালো ফুটবল খেলে এই বাক্যটি হলো অংশটি হলো বিধেয় তাহলে একটি বাক্যের একটি অদ্দেশ্য অংশ থাকবে একটি বিধেয় অংশ অবশ্যই থাকবে এবার তোমাদের এখানে কোশ্চেন এর নয় নেক্সট হচ্ছে আমরা পথ করব পথ যেমন বললাম যে যে কোনো বিভক্তিযুক্ত শব্দই হলো বা পদ যেমন পদ কথা সাধারণ অর্থ হলো পা কিন্তু ব্যাকরণে পদ হলো বাক্যে ব্যবহৃত শব্দ বা বিভক্তিযুক্ত শব্দ যেমন গ্রীষ্মের ছুটিতে বাড়িতে এসেছি এই বাক্যে তিনটি প্রতিটি প শব্দই এক একটি পদ তাই আমরা বলতে পারি বাক্য গঠিত হয় কী দিয়ে না পদ দিয়ে বাংলা ভাষায় পদগুলি প্রধানত দুই প্রকার নামপদ ক্রিয়াপদ কোনো কিছু নাম পরিচয় বোঝালে তাকে বলা হয় নামপদ আর যে পদের দ্বারা কোনো কিছু করা হয় করা হওয়া থাকা বোঝায় তাকে কী বলা হয় ক্রিয়াপদ নাম পদকে আমরা আবার চার ভাগে ভাগ করি যেমন বিশেষ্য সর্বনাম বিশেষণ অব্যয় আর সব মিলিয়ে পদ হলো পাঁচ প্রকার বিশেষ সর্বনাম বিশেষণ অব্যয় ক্রিয়া ঠিক আছে এবার দেখো পদগুলি সংক্ষিপ্ত পরিচয় প্রথমে আমরা পড়ব বিশেষ্য আমাদের প্রিয় কবি নজরুল ইসলাম এই বাক্যে নজরুল একজন ব্যক্তির নাম আর কবি হলো তার পরিচয় এখানে নজরুল এবং কবি এই দুটি একটি নাম পদ বা বিশেষভাবে বলা বলতে গেলে এটি হলো একটি বিশেষ্য পদ বিশেষ্য পদের সংজ্ঞা সংজ্ঞা হলো যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে যেমন এরকম বিশেষ পদে আরও কিছু উদাহরণ বিশেষ একজন লোকের নাম বোঝাতে যেমন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র শচীন সৌরভ ইত্যাদি বিশেষ একটি স্থানের নাম বোঝাতে বিশেষ একটি বইয়ের নাম বোঝাতে কোনো প্রাণীর সাধারণ নাম বা জাতির নাম বোঝাতে কোনো বস্তু প্রকৃত প্রাকৃতিক বস্তু স্থান বা স্থানের সাধারণ নাম বোঝাতে আবার ব্যক্তি বস্তু প্রাণীর সমষ্টি বোঝাতে কোনো দোষের গুণের ভাবের বা অবস্থার নাম বোঝাতে আমরা বিশেষ পদ ব্যবহার করি যেমন কোনো কাজের কোনো কাজের নাম বোঝাতেও আমরা বুঝি এবার সর্বনাম পদ সর্বনাম পদ কাকে বলে বিশেষের পরিবর্তে যে পদটি ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে এগুলি হলো ব্যক্তি বস্তু অনির্দেশক কারোর বদলে বসতে পারে আবার প্রশ্ন করার সময় কে কাকে ইত্যাদিও হতে পারে যেমন ব্যক্তির বদলে যেমন আমি আমরা কারণ নাম না বলে আমি আমরা তুমি তোমরা ইত্যাদি বস্তুর বদলে এই ওই এটা ওটা অনির্দেশ্য কারোর বদলে কেউ কারা কেহ ইত্যাদি এবার হলো একের বেশি নামের বদলে সবাই সকলে উভয় প্রশ্ন করার সময় কে কাকে কাহা কাকে কাহারা কারা সম্বোধন বোঝাতে যে যে যা যারা ইত্যাদি বিশেষণ পদ বিশেষণ পদ যে পদ কোনো বিশেষ সর্বনাম অন্য কোনো বিশেষ বিশেষণ বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে যেমন বুদ্ধিমান ছেলে ছেলেটি দ্রুত দ্রুত দৌড়ায় ভীষণ সুন্দর দৃশ্য ইত্যাদি ঠিক আছে এবার হলো বিশ হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ হলো যে কোনো কাজ যেমন বাক্যের যে পদ দ্বারা খাওয়া যাওয়া ইত্যাদি কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে মা রান্না করে ইত্যাদি এগুলো হলো ক্রিয়াপদ ক্রিয়া ক্রিয়াপদের উদাহরণ তাহলে আমরা এখানে পড়লাম এর এরপরে আছে হচ্ছে আমরা আজকে এটুকুই পড়লাম ক্রিয়াপদ পর্যন্ত ঠিক আছে